গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতান্ত্রিকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, আপনারা আগামী 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। নির্বাচনের নামে 7ই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি আপনাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন 7ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে, গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে। সুতরাং 7ই জানুয়ারি ডামি নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং জনগণ ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী, আপনারা আজ থেকে আদালতের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে। প্রিয় দেশবাসী, আবারও ঘনিয়ে এসেছে জাতীয় নির্বাচন। বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জনগণের প্রত্যাশিত একটি অংশগ্রহণমূলক নির্বাচন। অথচ ফ্যাসিস্ট হাসিনা জনগণের প্রত্যাশিত নির্বাচনের পরিবর্তে দামি রাজনৈতিক দল দিয়ে দামি নির্বাচনের আয়োজন করেছে। চিহ্নিত ভোট ডাকাত হাসিনা এই দামি নির্বাচনে বানরের পিঠাভাগের মতো নিজেদের মধ্যে সংসদের আসন ভাগাভাগি করেছে। এখন বানর খেলার আসরের মতন লোক জমানোর জন্য রাষ্ট্রের প্রায় 2000 কোটি টাকা তছরুফ করে নিজ দলেরই একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী বানিয়ে নির্বাচনী আমেজ তৈরির অপচেষ্টা চলছে। সুতরাং দামি নির্বাচন প্রতিহত করে 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়। প্রিয় দেশবাসী, 2014 কিংবা 2018 সালের নির্বাচন সরাসরি সংবিধানের 65(2), 11, 7 ক এবং 148 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং ফ্যাসিস্ট হাসিনার বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এই অবৈধ সরকারের কোনো আদেশই প্রশাসন মানতে বাধ্য নয়। একইভাবে জনগণও ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সহযোগিতা করতে বাধ্য নয়। এমনকি অবৈধ এই গণবিরোধী সরকারকে জনগণ ট্যাক্স দিতেও বাধ্য নয়। প্রিয় দেশবাসী, দেশের কারাগারগুলোতে এখন উপচে পড়া ভিড়। সুতরাং কাউকে আর কারাগারের ভয় দেখিয়ে কিংবা কারাগারকে ভয় পেয়েও লাভ নেই। ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যদি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী সমর্থককে হয়রানি করে, তাহলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে অসহযোগিতা অব্যাহত রাখলে এরা আর কাউকে গ্রেফতার, নির্যাতন, হয়রানি করার সাহস পাবে না। দেশে আজ জনগণের অধিকার নেই বলেই
জনগণের লুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হলো। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। গণ আন্দোলনের মাধ্যমেই পুনঃপ্রতিষ্ঠিত হবে গণমানুষের অধিকার। প্রিয় দেশবাসী, বিএনপি সহ দেশের সকল গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এই অবৈধ সরকারকে অসহযোগিতা করতে গিয়ে প্রশাসন কিংবা দেশপ্রেমিক জনগণ যারা ক্ষতিগ্রস্ত হবেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার অবশ্যই সকল ক্ষতিগ্রস্তদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ত্যাগের প্রতি সুবিচার করবে। একই সঙ্গে আমি আরও বলতে চাই, গণতন্ত্র, মানবাধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের যারাই হতাহত হয়েছেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার তাদেরও অবদান দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করবে। প্রিয় দেশবাসী, 1971 সালে আমরা লাখো প্রাণের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম, আর আজকের আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। চলমান এই আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের প্রতি আহ্বান, অবৈধ সরকারকে অসহযোগিতা শুরু করুন, অপরকে অসহযোগিতা করতে উদ্বুদ্ধ করুন। এই আন্দোলনের বিজয় লাভ করেই ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।